হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপিন রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো গাজরের পায়েস। যারা পায়েস খেতে ভালোবাসেন, গাজরের পায়েস তাদের জন্য অনেক টেস্টি আর ডিফারেন্ট একটি পায়েসের স্বাদ দিবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। গাজরের পায়েস তৈরি করার জন্য চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। গাজর আগেই ধুয়ে কুচি করে রেখে দিয়েছিলাম। এখানে 1.5 কাপ গাজর নিয়েছি। দিয়ে দিলাম 3টি এলাচ, 2 টুকরা দারুচিনি। এবার মিডিয়াম আঁচে 5 মিনিট নেড়ে চেড়ে নিব। এই পায়েস যে কোনো পোলাওয়ের চাল দিয়ে তৈরি করতে পারেন। পোলাওয়ের চালের পায়েসে অনেক ভালো সুগন্ধ আসবে। এখানে 1/4 কাপ পোলাওয়ের চাল আধা ভাঙা করে ধুয়ে নিয়েছি। গাজর আর চাল একসাথে মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার তরল দুধ। এবার এর মধ্যে দিব 1/3 কাপ কাঠবাদাম। কাঠবাদাম 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিলাম 1/4 চা চামচ লবণ। এখন চাল সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে জাল দিতে থাকব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। চাল সিদ্ধ হয়ে গেলে ও দুধ টেনে পায়েসটা একটু ঘন হয়ে এলে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। লো আঁচে 2 মিনিট জাল দিব। এখন দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়ো দুধ পায়েসের সাথে ভালোভাবে মিলিয়ে নেব। আবারও 2 মিনিট জাল দিয়ে নিব। এখন পায়েস রান্না প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব 2 চা চামচ গোলাপ জল। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। সামান্য নেড়ে চেড়ে পায়েস চুলা থেকে তুলে নিব। গরম অবস্থায় পায়েস বাটিতে ঢেলে নিব। এভাবে বাটিতেই পায়েসটা ছেট হয়ে যাবে। এবার এর উপরে কয়েকটি কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম। ডেজার্ট হিসেবে গাজরের পায়েস খেতে অনেক মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।